নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রেড কোকোনাট স্ন্যাক্সের রেসিপি। ব্রেড কোকোনাট স্ন্যাক্স বানানোর জন্য এখানে আমি নিয়েছি 10 পিস স্লাইস ব্রেড, নিয়েছি 1 কাপ নারকেল, এখানে আমি নিয়েছি খেজুরের গুড় মানে পাটালি গুড়। আমি এখানে পাটালি গুড় নিয়েছি, আপনারা যদি পাটালি গুড় না থাকে তাহলে আপনারা আখের গুড় নিতে পারেন। এখানে নিয়েছি গুঁড়ো দুধ, আর নিয়েছি কিছু কুচনো কাজু আর কিশমিশ। প্রথমে আমি নারকেলের পুরটাকে তৈরি করে নিচ্ছি। পুরটা তৈরি করার জন্য গ্যাসে নিয়ে নিয়েছি ফ্রাই প্যান, ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি গুড়, দেবো অল্প জল, গুড়টাকে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে নারকেলগুলো দিয়ে দেবো, নারকেলটাকে গুড়ের সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। এই পুরটা বানানোর জন্য আমি 1 কাপ কোরানো নারকেলের জন্য নিয়েছি 100 গ্রাম মতো খেজুরের গুড়, আর দুধ নিয়েছি গুঁড়ো দুধ 50 গ্রাম। পুরটা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে কাজু আর কিশমিশ মিশিয়ে দেবো। কাজু আর কিশমিশ মিশিয়ে নিয়ে এবার নামিয়ে নিচ্ছি, পুরটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এবার ব্রেডের পিসগুলোকে এরকম একটা গ্লাস নিয়ে নিয়েছি, এই গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নেব। এইভাবে সব কটা ব্রেডের পিসকে কেটে নিচ্ছি। এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে ময়দা, এই ময়দাটার মধ্যে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এবার একটা করে টুকরো নিয়ে তার মধ্যে নারকেলের পুরটা নিয়ে নিচ্ছি, একটু বেশি করেই নিতে হবে। এবার এই ধার দিয়ে যে ময়দার ব্যাটারটা বানিয়েছি সেই ব্যাটারটা লাগিয়ে দেব। এবার এর উপরে আর একটা পিস দিয়ে ভালো করে চেপে দিচ্ছি। এইভাবে দুটো চেপে মুখটা বন্ধ করে দেব। আমি এর মধ্যে ময়দার ব্যাটার আর একটু লাগিয়ে দিলাম, তাহলে ভালো মতো আটকে থাকবে, খুলে যাবে না। এবারে এইভাবে সবগুলোকে তৈরি করে নেব। আরো একটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সবগুলোকে তৈরি করে নিলাম, এবার ভেজে নেব। গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো সাদা তেল, তেলটাকে খুব হালকা করে গরম করে নেব।
তেলটা হালকা করে গরম হয়ে গেছে, এবার এর মধ্যে ব্রেডগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে, তা নাহলে কিন্তু পুড়ে যাবে। এবার একদিকটা হালকা লাল হয়ে ভাজা হয়ে গেলে উল্টে দেবো। এভাবে দুই একবার উল্টে পাল্টে দিয়ে নামিয়ে নিতে হবে। ব্রেডগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এভাবে বাকি ব্রেডগুলোকেও ভেজে নেব। তৈরি হয়ে গেল ব্রেড কোকোনাট স্ন্যাক্স। স্ন্যাক্সগুলো কতটা মুচমুচে হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। বাইরেটা মুচমুচে আর ভেতরটা মিষ্টি মিষ্টি টেস্ট পাবেন। খুব অল্প উপকরণ এবং খুব সহজ পদ্ধতিতে এরকম একটা স্ন্যাক্স খেতে কিন্তু ভালোই লাগবে। একটা কেটে আমি ভেতরটা দেখিয়ে দেবো।